আমরা পলিসি মেকার, পলিসি যদি ভুল করি তাহলে তো আমাদের পাট পণ্যটা সেটা ডাউনগ্রেড হবে। যেহেতু এখন বিদেশে পাট পণ্যের প্রাকৃতিক তন্তুর চাহিদা বাড়ছে, আর আরও অনেক প্রাকৃতিক তন্তু আছে নট অনলি জুট, তাহলে তারা যেন মার্কেটিংটা না নিতে পারে সেটা জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের পাটকে কীভাবে ডাইভার্সিফাইড করা যায়, কীভাবে অগ্রাধিকার দেওয়া যায়, কীভাবে ভর্তিকে দেওয়া যায়, এই ধরনের আমার চিন্তাভাবনা আছে। দিস ইজ মেইন হচ্ছে পলিসি। যেহেতু আমি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আসছি, আমি জানি হাউ টু মেক এ ইন্ডাস্ট্রি, হাউ টু প্রফিট আউট অফ ইন্ডাস্ট্রি, আই নো দ্যাট। সুতরাং এই জন্য আমি আর পলিসি চিন্তা করছি। আমি এসে এই প্রথম বছরই এইবারে আমরা এত পার্সেন্ট আমরা শেষ হলো। হ্যাঁ, আমাদের মূল কাজ হলো, আমাদের জিনিসটা হলো আমাদের 400, গত বছর ছিল 482 কোটি টাকার আমাদের মিলিয়ন ডলার, এবার হচ্ছে 616 মিলিয়ন মার্কিন ডলার। আমাদের টার্গেটের থেকে মানে নর্মালি 20.82% বেশি, কিন্তু টার্গেটের যেটা ছিল তাতে 28% বেশি। আমরা আশা করছি যে আমরা এই যে টার্গেট যাতে 30% প্লাস হবে আমরা, কারণ আমরা এখানে পলিসি মেকিংটা হলে বড়ো কথা, হাউ টু মেক এ পলিসি, হাউ টু ইম্প্রুভ দি যারা প্রোডাকশন করে তাদেরকে ইম্প্রুভ করা, দিস ইজ মেন থিং, আর কিছু না। কটা দেশ দেশে আমাদের স্যার এখন প্রায় 50, হ্যাঁ না আমাদের এখন প্রায় 52টা দেশে, মেনলি গাড়ি ব্যাগ। আমি একটু হেল্প পাবো স্যার, আপনি বলেন যে 52টা দেশে, এবং আমার বিশ্বাস 52টা দেশ না, আমার মানে সারা পৃথিবীতে এখন পাট পণ্য চলে যাবে। সেটা আমাদের উদ্যোগ, কারণ আমাদের একটু আগে আমার সুজিব সাহেব বললেন যে আমাদের ডাইভার্সিফাইড প্রোডাক্ট যেগুলি আমাদের আছে আমার নিজেরাই জানি না, তাই বললাম এটা তো অ্যাকচুয়ালি পাটের যে ডিজাইনগুলো এটা হোম ডেকোর, হোমের ঘরে এগুলো যারা মহিলা তাদের এরা তারা কিনে। হ্যাঁ, আমি দেখছি আমার মহিলা গিয়ে দেখে খালি কিনতে স্যার কী ব্যাপার, ওই এটাই এত ভালো জিনিস আমি দেখিনি তো আগে। এই জিনিসগুলো আমরা নিজেরাই জানতাম না যে পাট পণ্যটা এত ভালো হবে। আমাদের এই যে কিছু কিছু ভ্যানিটি ব্যাগ আছে, এগুলো দেখে আমি আমি হ্যারোস থেকে কিনতো, না না তোমার মেলাতে কিনলাম তো। এই যে একটা আমি নিজে আশ্চর্য হয়ে যাচ্ছি যে সেখানে £1000 কি £700, সেখানে বলে আমি ২০০০ টাকা দিয়েছি। এটা এই যে আপনারা যাবেন গিয়ে দেখবেন আমাদের যে এবার যে মেলাতে হলো, মেলাতে প্রায় 3600 দোকান না, 34 স্টোর গেছে, এবং তারা প্রত্যেকে ওভারবুকড, এগুলি অনেক ওভারবুকড। আর তাদের মেলাগুলি আপনারা না দেখলে বুঝবেন না। আসল কথা আমাদের ইন্টারনালি আমাদের মেলা করতে হবে, আমরা সেটা চেষ্টা করছি ইন্টারনালি মেলা করতে, যাতে আপনার দেশের মধ্যে, কালকে প্রধানমন্ত্রী বলছে না দেশে উদ্যোক্তা তৈরি করুন, এইটা কথা ঠিক। আমার দেশেই যদি আমি আমার মার্কেট না থাকে বিদেশে আমি কীভাবে মার্কেট করবো? তা আপনার আমার তো 16 কোটি দেশের লোক, তো আপনারা মার্কেট তৈরি করবেন, আমার মার্কেট তৈরি করলে এর অর্থশালী হবে, অর্থশালী হলে পরে তারা বিদেশে গিয়ে আবার একটা স্টল নেবে। যদি আমার বিদেশে যাওয়ার স্টল ক্ষমতা না থাকে তাহলে আমি যাবো কী করে? সুতরাং ইউ মেক ইউর সেলফ হোম বেটার।